এই পর্বে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিছু কালজয়ী উক্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি পুরো দেখুন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কোনো জেল জুলুমি কোনোদিন আমাকে টলাতে পারেনি, কিন্তু মানুষের ভালোবাসা আমাকে বিব্রত করে তুলেছে। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না, বিদেশ থেকে ভিক্ষা করে এনে দেশকে গড়া যাবে না, দেশের মধ্যেই পয়সা করতে হবে। যার মনের মধ্যে সাম্প্রদায়িকতা, সে হলো বন্যজীবের সমতুল্য। অযোগ্য নেতৃত্ব, নীতিহীন নেতা ও কাপুরুষ রাজনীতিবিদদের সাথে কোনোদিন একসাথে হয়ে দেশের কাজে নামতে নেই, তাতে দেশসেবার চেয়ে দেশের ও জনগণের সর্বনাশই বেশি হয়। মানুষকে ভালোবাসলে মানুষও ভালোবাসে, যদি সামান্য ত্যাগ স্বীকার করেন তবে জনসাধারণ আপনার জন্য জীবন দিতেও পারে। বাংলার উর্বর মাটিতে যেমন সোনা ফলে, ঠিক তেমনি পরগাছাও জন্মায়। একইভাবে বাংলাদেশে কতকগুলো রাজনৈতিক পরগাছা রয়েছে, যারা বাংলার মানুষের বর্তমান দুঃখ দুর্দশার জন্য দায়ী। এই স্বাধীনতা তখনই আমার কাছে প্রকৃত স্বাধীনতা হয়ে উঠবে যেদিন বাংলার কৃষক, মজুর ও দুঃখী মানুষের সকল দুঃখের অবসান হবে। আমাদের চাষিরা হলো সবচেয়ে দুঃখী ও নির্যাতিত এবং তাদের অবস্থার উন্নতির জন্য আমাদের উদ্যোগের বিরাট অংশ অবশ্যই তাদের পেছনে নিয়োজিত করতে হবে। আন্দোলন গাছের ফল নয়, আন্দোলন মুখ দিয়ে বললেই করা যায় না। আন্দোলনের জন্য জনমত সৃষ্টি করতে হয়, আন্দোলনের জন্য আদর্শ থাকতে হয়, আন্দোলনের জন্য নিঃস্বার্থ কর্মী হতে হয়, ত্যাগী মানুষ থাকা দরকার, আর সর্বোপরি জনগণের সঙ্গবদ্ধ ও ঐক্যবদ্ধ সমর্থন থাকা দরকার। আমাদেরকে সোনার দেশের সোনার মানুষ হতে হবে। জনগণকে ছাড়া, জনগণকে সঙ্গবদ্ধ না করে, জনগণকে আন্দোলনমুখী না করে এবং পরিষ্কার আদর্শ সামনে না রেখে কোনো রকম গণ আন্দোলন হতে পারে না। ধনতন্ত্রবাদের মাধ্যমে জনগণকে শোষণ করা চলে। যারা সমাজতন্ত্রে বিশ্বাস করে তারা কোনোদিন কোনো রকমের সাম্প্রদায়িকতায় বিশ্বাস করতে পারে না। তাদের কাছে মুসলমান, হিন্দু, বাঙালি, অবাঙালি সকলেই সমান।